আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 12 দফা সুপারিশ সহ সিনহা হত্যার প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিল তদন্ত কমিটি। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27 জনে, চিকিৎসাধীন 10। ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি, তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। ঢাকা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম মনু, নওগাঁ 6-এ আনোয়ার হোসেন হেলাল। এবং করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে আজ মারা গেছে 5 জন, ঢাকায় আনা হল সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুকে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কেন হত্যা করা হয়েছে এবং কারা করেছে তা উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 600 পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন কমিটি প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন জমা হওয়ার খবরে সকাল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অপেক্ষায় ছিলেন গণমাধ্যম কর্মীরা। সোয়া 11টার দিকে মন্ত্রণালয়ে আসেন তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান সহ 4 জন। 12:30টার দিকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তার হাতে তুলে দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। 600 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কেন কারা হত্যা করেছে, তবে গণমাধ্যমের সামনে তা প্রকাশ করা হয়নি। তদন্ত করতে গিয়ে এক মাসে কী পেয়েছেন শুধু তার কিছুটা তুলে ধরেন কমিটির প্রধান। আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না, কারণ আমরা দেখেছি তারা পরিশ্রম করে। আমরা চাইছি যে আমাদের মন্ত্রণালয় যেটি নির্দেশনা দিয়েছেন যে এটি উৎস কি, কারণ কি, এবং এ ধরনের ঘটনার প্রতিকারের ব্যাপারে কি ধরনের সুপারিশ করা যায় সে বিষয়ে আমরা 4 জন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি। আমরা স্যার আপনার সদয়ভাবের জন্য বলবো, আমরা কর্মপরিকল্পনায় আমরা নির্ধারণ করেছি যে কারা কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, সেরকম একটি সম্ভাব্য তালিকা করেছি এবং এটি ইনক্রিমেন্টাল ছিল। শেষ পর্যন্ত 68 জনে স্যার এটি দাঁড়িয়েছে এবং এই 68 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের জবানবন্দি লিপিবদ্ধ করছি। জানা গেছে তদন্তে 12 দফা সুপারিশ করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কী পদক্ষেপ নেওয়া যায় তাও বলা হয়েছে। তবে এসব বিষয় এড়িয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, শুধু জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা একটা পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট নিয়ে আসছে, রিপোর্টটির ভিতরে কী আছে আমরা এখনো দেখিনি। তারা এখন আমাদের কাছে জমা দিয়ে তারা তাদের কার্য শেষ হয়েছে সেটা জানিয়ে যাবেন। পরবর্তীতে আমাদের সচিব মহোদয় এইগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এ সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটা সম্বন্ধে জানিয়ে দিব, আদালত মনে করলে এটাকে আমাদের থেকে নিয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন প্রতিবেদনে সত্য বিষয়গুলি উঠে এসেছে, এতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। দেখুন, দুই বাহিনীর ভিতরে গুজব ছড়িয়ে এদেরকে অসন্তুষ্ট করবে এই ধরনের আমরা কোনো উপাদান পাইনি। আমরা মনে করি চমৎকার একটা পরিবেশ রয়েছে। আমরা দেখেছি আমাদের পুলিশের প্রধান এবং সামরিক বাহিনীর প্রধান দুইজনে মিলে কক্সবাজার গিয়েছেন, তারা ব্রিফ করেছেন। কাজে এই যে দুই বাহিনীর ভিতরে কিছু মত পার্থক্য রয়েছে আমরা মনে করি এইগুলি সত্য নয়। গত 31 জুলাই রাতে কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এ ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ, ফাঁড়ি ইনচার্জ লিয়াকত সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইমরান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। দগ্ধ একজন ছাড়া বাকি 10 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আহতদের স্বজনদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। আসলে সবাই তো আসলে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, মানে আশঙ্কাজনক অবস্থা, এবং পোস্ট অপারেটিভ যারা আছে তারা আশঙ্কাজনক অবস্থা আছে। এর মধ্যে সবচেয়ে ভালো আছে আসলে মামুন। আমরা বলতে পারি যে হয়তো একটা একটা পেশেন্ট খুব ভালো আছে, আমরা তাকে হয়তো সেভ করতে পারবো। আর গুলি আর 10টা নিয়ে আসলে কিছুই বলা যাবে না যে তারা তাদের আমি সেভ করতে পারবো কিনা। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, আহতদের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? চৈতি ছাড়োয়ার, আপনারা জানেন যে 37 জন অগ্নিদগ্ধ হয়ে নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন, এবং তাদের মধ্যে থেকে আজকে পর্যন্ত 27 জনের এর মধ্যে মৃত্যু হয়েছে, এবং যারা বাকিরা রয়েছেন তাদের মধ্যে এর মধ্যে আপনারা জেনেছেন যে একজনের অবস্থা ভালো আর বাকিদের অবস্থা কিন্তু খুবই খারাপ, এবং এদের মধ্যে 5 জন এখনও আইসিইউতে রয়েছেন। এবং সকালেই কিন্তু আমরা জানিয়েছিলাম, যেখানকার যিনি আবাসিক চিকিৎসক রয়েছেন পার্থশঙ্কর, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আইসিইউতে থাকা সবার অবস্থাই খুব খারাপ এবং এদের শ্বাসনালী ফুরিয়ে গেছে। এবং তারপরেই কিন্তু কিছুক্ষণ আগে আপনার ইমরান নামে আরেকজনের মৃত্যুর খবর আপনারা জেনেছেন, এবং এই নিয়ে 27 মৃত্যুর সংখ্যা দাঁড়ালো। এবং এখন বাকি যে 10 জন ভর্তি রয়েছে তার মধ্যে একজনের অবস্থা ভালো, তিনি আশঙ্কা মুক্ত, সেটাই আমরা জেনেছি, এবং বাকিদের অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে তাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে। এবং আমরা বারবারই যেটা বলতে চেয়েছি এবং চিকিৎসকদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে আসলে এখানে বড় ধরনের কোনো পরিবর্তন তারা দেখছেন না, কারণ হচ্ছে শ্বাসনালী পুড়ে গেলে তাদের বাঁচানোটা একটু কঠিন হয়ে যায়, এবং সেই অবস্থাতেই রয়েছে। এবং যারা স্বজন রয়েছেন তারাও কিন্তু সকাল থেকেই তারা অপেক্ষা করছেন, আসলে এখানে অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই, কারণ চিকিৎসকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন, তারপরেও কিন্তু একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এবং একটি বিষয় হচ্ছে যে হাসপাতালে যারা এসেছেন আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু বিভিন্ন জেলার রয়েছেন, কারণ এখানে শুধু নারায়ণগঞ্জের বাসিন্দারাই ছিলেন না, অনেকে বেড়াতে এসেছিলেন এবং অনেকে ব্যবসায়িক কাজে নারায়ণগঞ্জে অবস্থান করছিলেন, এবং তারা নামাজে গিয়েছিলেন এবং তাদের দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তো এখানে কিন্তু বিভিন্ন জেলার মানুষজন আছেন, তাদের স্বজনদের খোঁজখবর নিচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে এখন পরিস্থিতি, আসলে সবাই সৃষ্টিকর্তার উপর ভরসা করেই বসে আছেন, কারণ চিকিৎসকদের চিকিৎসার কোনো ত্রুটি নেই, কিন্তু শ্বাসনালী যেহেতু পুড়ে যাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই হতাশ, এবং আসলে মর্মাহত ঘটনা, কারণ এখানে যারা রয়েছেন তাদের অবস্থা এখন আসলে একেবারে ভালো না, একজন বাদে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। চৈতি জি, স্বামী আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীমের সাথে। গ্যাস লিকেজের কারণে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সেখানকার মাটি খুঁড়ে দেখছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল থেকে এই কাজ শুরু করে তারা, পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিও। এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটির গণশুনানি সকাল থেকে শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। তদন্তের অংশ হিসেবেই এই শুনানি করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। যে গ্যাস লিকেজ থেকে হয়েছে, কোনো লিকেজ আছে কিনা, এই লিকেজ থেকে কোনো মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা সেটাই আমরা আইডেন্টিফাই করতে চাই। কোনো খবর আমরা পাইছি অ্যাটেন্ড করা হয় নাই, এটা যদি কেউ বলতে পারে তাহলে যা ব্যবস্থা নেওয়ার সেটা আমি নেব। ওরা খনন করা হচ্ছে, খনন করে ওনারা নিশ্চিত হবেন যে ওনাদের লাইন কোন দিক দিয়ে গেছে এবং কোন জায়গায় লিক করছে কি করে নাই, এই বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে খননের পরে। তদন্তের অংশ হিসাবে যদি আরো কেউ কিছু বলতে চান সেই জন্য আমরা আজকে এটা গণশুনানির জন্য ডেট দিয়েছি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক নয় দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক কারণ বের করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার কারণ হিসেবে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে অভিযোগ করে একটি উচ্চ পদস্থ বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সমর্থকদের বাঁচাতে চুরির ঘটনা বলে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। নারায়ণগঞ্জে যে দুর্ঘটনা ঘটল, এই ধরনের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানানো হয়। বিষয়টা কিন্তু খুবই রহস্যজনক। আপনারা লক্ষ্য করছেন যে গভর্নমেন্টের যে ভাষণ, সেই ভাষণগুলোই আপনার বিভিন্ন রকম হচ্ছে, শুধুমাত্র বিদ্যুতের জন্যে, গ্যাসের জন্যে, আপনার এসির জন্যে, নাকি আপনার ইচ্ছাকৃতভাবে কোনো সাবোটাজ ওখানে করা হয়েছে কিনা বা কোনো নাশকতামূলক কাজ হয়েছে কিনা এ ব্যাপারে কিন্তু জাতি জানতে পারছে না। হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আজ তাকে আইসিইউ থেকে ডিএইচইউতে নেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান ডাক্তার জাহেদ হোসেন। তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। আদ্দিন সজীবের রিপোর্ট। মাথায় হাতুড়ির আঘাত, মুখমণ্ডলে নটি আঘাতের চিহ্ন। দুর্বৃত্তের এমন নির্মম হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমের নিবিড় পর্যবেক্ষণের 72 ঘণ্টা শেষ হয়েছে রোববার রাতে। ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে তার শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসে 7 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানান আগের চেয়ে ভালো সাড়া দিচ্ছেন তিনি। ওনার শারীরিক অবস্থার উন্নতি অনেকটা অনেকখানি হয়েছে এবং সেই জন্য ওনাকে এখন আর আইসিইউতে রাখার বিশেষ প্রয়োজন নাই। আমরা এখন আইসিইউ থেকে ওনাকে শিফট করে স্টেপ ডাউন মানে বলা হচ্ছে এইচডিইউতে আমরা নিয়ে যাব। এইচডিইউতে কিন্তু সার্ভিসটা আইসিইউর মতোই হবে, নিবিড় পরিচর্যা ওখানেও চলবে। তবে ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ এখনও অবশ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওনার যে ডান পাশটা অবশ ছিল সেটার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। কারণ কবে হবে বা কীভাবে হবে বা কতদিন লাগবে আমরা বলতে পারবো না, কিন্তু সেটার জন্য প্রয়োজনীয় যে ফিজিওথেরাপি সেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওয়াহিদা খানমকে 3-4 দিনের মধ্যে কেবিনে নেওয়া যাবে বলেও আশা করেন চিকিৎসকরা। শঙ্কামুক্ত আসলে কখনোই বলা যায় না, কাউকে আপনাকেও আমরা শঙ্কামুক্ত বলতে পারবো না, যেহেতু উনি একটা বড় আঘাত নিয়ে আসেন, যে কোনো সময় একটা কিছু হতে পারে, সেগুলো আমরা ধরতেছি না। কিন্তু আপাতত ওনাকে আমরা উন্নতির দিকে আমরা কথাটা বলবো, যে আগে যেই রকম খারাপ অবস্থায় ছিলেন সেখান থেকে উনি অনেকখানি উন্নতি হয়ে একটা মোটামুটি স্টেবল পজিশনে উনি আছেন। বুধবার মধ্যরাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে আজ দেশের বিভিন্ন জেলায় 5 জন মারা গেছেন আর চিকিৎসক, রাজনীতিক ও স্বাস্থ্যকর্মী সহ করোনা শনাক্ত হয়েছেন 100 মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন 1 জন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2076 জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন 71 জন। শরীয়তপুরেও 1 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মারা গেছে 18 জন, নতুন শনাক্ত 14 জন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। খুলনায় করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘণ্টায় এই বিভাগে 10 জেলায় 151 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত খুলনা 6 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুকে সোমবার সকালে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বরিশালে নতুন করে চিকিৎসক ও নার্স সহ 44 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই বিভাগে 6 জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,860 জন। নোয়াখালীতে একদিনে 23 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 4,723 জন আর সুস্থ হয়েছেন 3,355 জন। ময়মনসিংহে নতুন করে বিভিন্ন শ্রেণী পেশার 23 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় 3,464 জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে 3,091 জন সুস্থ হয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
ঢাকা 5 আসনে কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ 6 আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন। অপরদিকে ঢাকা 18 আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণার পর নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 30 আগস্ট গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর সরকারি বাসভবনে 2 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, করোনা সংক্রমণ দেশ জুড়ে কমে এসেছে, এ কথা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়, বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ঢাকা 5-এ মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ 6-এ মোহাম্মদ আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দেওয়া হলো। অর্থনীতির যে সক্ষমতা এবং চলক সময়ের যে ইতিবাচক ধারা তা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নন, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে বিএনপির সাংসদ হারুনুর রশিদ ও রুমিন ফারহানা দাবি করেন, গত 12 বছরে দেশে 3000-এরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এদিকে সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, কর্মসংস্থান বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুরস্কার স্বরূপ কোন পুলিশ অফিসার যদি সর্বোচ্চ পুলিশ পদক পেয়ে থাকে তাহলে তো সেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করবে, সেটাই স্বাভাবিক। এবং শুধু যে পদক তাই নয় মাননীয় স্পিকার, এই বিচার বহির্ভূত হত্যার ক্ষেত্রে অর্থ লেনদেনের একটা বড় বিষয় জড়িত আছে। স্যার, গ্লোবালি আজকে আমরা বাংলাদেশ ইনভাইট করছি যেন বাংলাদেশে একটা ফরেন ইনভেস্টমেন্ট আসে, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, আমাদের রপ্তানি বাড়াতে হবে, আমাদের দেশে অর্থনৈতিক অবস্থাটা একটা উন্নত অবস্থায় নিয়ে যেতে হবে। দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিজিটাল ব্যাংক। সেবাটি চালু হলে ঘরে বসেই ব্যাংকের সব ধরনের আর্থিক সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন উদ্যোক্তারা। তবে সাইবার নিরাপত্তা ও গ্রাহকের আস্থা অর্জনই ডিজিটাল ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ব্যাংকের শাখা নয়, বাসা থেকেই ব্যাংকের প্রয়োজনীয় আর্থিক লেনদেন করা যাবে। তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় ক্যাশলেস সেবা পাবেন যে কেউই। এমন সুবিধা নিয়ে প্রথমবারের মতো পুরোপুরি অনলাইন ব্যাংকিং সেবা নিয়ে ডিজিটাল ব্যাংক চালু করতে যাচ্ছে ব্যাংক এশিয়া। এটি হবে তাদের সহযোগী প্রতিষ্ঠান। ডিজিটাল ব্যাংকের গ্রাহকরা অন্য ব্যাংকের বিভিন্ন সেবাও নিতে পারবেন। অনুমোদন পেলে আগামী 6 মাসের মধ্যে নতুন এই সুবিধা পাওয়া যাবে। নতুন প্রজন্মের তারা কিন্তু এখন আর ফিজিক্যালি কোনো জায়গায় গিয়ে ব্যাংকে ব্রাঞ্চে ট্রানজ্যাকশন করবে এটা আমরা আশা করি না। তাদের মোবাইল অ্যাপ ইউজ করে তারা সব ট্রানজ্যাকশন শেষ করতে চায়। ব্যাংকিং সিস্টেমটা ডিজিটাইজড হলে গভর্নমেন্টের জন্য খুব ভালো, ট্যাক্সেশনে খুব সুবিধা হবে। ডিজিটাল ব্যাংক যুক্ত থাকবে ন্যাশনাল পেমেন্ট সুইচের সাথে। অনলাইন মার্কেট প্লেসের মতো গ্রাহকরা ডিজিটাল ব্যাংক থেকে পছন্দসই সেবা ও লেনদেনের সুযোগ পাবেন। তবে ডিজিটাল ব্যাংকিং আইন না থাকায় ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। বাংলাদেশে সবচেয়ে প্রফিটেবল হবে সেই ব্যাংক, কারণ তার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সবচেয়ে কম। ডিজিটাল ব্যাংকিং করলে আমার পাসওয়ার্ডটা হ্যাক হবে না, আমার এটা হবে না, এই আস্থার জন্য ব্যাংকগুলো ক্রিয়েট করতে পারেন। এবং এই কাস্টমারদের মধ্যে এই আস্থাটা গ্রো করার জন্য ব্যাংকগুলোর যে ইনিশিয়েটিভগুলো নেওয়ার কথা আজ পর্যন্ত ব্যাংকগুলো নেয়নি। ইন্ডাস্ট্রিতে একটা আমূল পরিবর্তন আসবে এই ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য। এর নানা ধরনের সলিউশনস, নানা ধরনের সফটওয়্যার টুলস, এগুলো কিন্তু প্রয়োজন হবে। যে ডিজিটাল মানি বা ডিজিটাল ব্যাংকের যে প্রপার্টি সেগুলো যখন ট্রানজ্যাকশন হবে সেটাকে গার্ড করার জন্য যে নেটওয়ার্ক সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ফায়ারওয়াল, এগুলোর জন্য কিন্তু ইনভেস্ট করতে হবে। উন্নত দেশে ডিজিটাল ব্যাংকিং এর জনপ্রিয়তা বাড়ছে। দেশে দ্রুত সময়ের মধ্যে এই সেবা চালু করতে কাজ চলছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। You could see some of the traditional financial institutions. Sharful Alam, ATN Bangla, Dhaka. Add to their product capabilities and এবারে শেয়ার বাজারের খবর।
জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানির পরিচালকরা অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বিএসইসি। এ বিষয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশন। গতকাল থেকে জেড ক্যাটাগরির 22টি কোম্পানিকে তলব করা হয়েছে। প্রতিদিন দুটি করে কোম্পানি শুনানি অনুষ্ঠিত হবে। প্রত্যেক দিন সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আর্থিক প্রতিবেদন, জেড ক্যাটাগরিতে যাওয়ার কারণ, আগামী দিনের বিজনেস প্ল্যান এবং কোম্পানি পরিচালকদের সকল তথ্য নিয়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এ কারণে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত তালিকাভুক্ত কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ভ্যানসার ক্যাপিটাল, ট্রাস্টি ও কাস্টাডিয়ান সহ সকল প্রতিষ্ঠানের তথ্য দুই স্টক এক্সচেঞ্জের কাছে চেয়েছে বিএসইসি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিডির উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তামাক ব্যবসায়ী নেতারা বলেন, ভারতের ন্যায় বিডিকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। করোনাকালে অনেক বিডি কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকদের কাজের নিশ্চয়তা চেয়েছেন তামাক চাষী ও বিড়ি শ্রমিক নেতারা। বিস্তারিত রাবে আক্তার সুবর্ণা রিপোর্টে। দরিদ্র মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করে চলতি অর্থ বছরে প্রতি প্যাকেটে বিড়ির উপর 4 টাকা করে শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির এই সংবাদ সম্মেলন। বিভিন্নভাবে বিড়ির উপর কর আরোপ করে এই শিল্পকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেন তামাক চাষী ও ব্যবসায়ী নেতারা। অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। এই অবস্থার কারণে আমাদের উৎপাদিত তামাক বিক্রয় বন্ধ হয়ে পড়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার তামাক চাষী। তামাক হচ্ছে অর্থকরী ফসল, আর আপনারা এখানে তো বৈষম্যটা হচ্ছে বিড়িতে ট্যাক্স বাড়িয়ে গিয়ে সিগারেটকে সুবিধা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা বলেন, প্রতি বছর সিগারেটের চেয়ে বেশি বিড়ির উপর কর আরোপ করা হয়, ফলে এই শিল্প রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। বিড়ি শিল্পে আবারও নতুন করে কর আরোপ করা হলে বহু কারখানা বন্ধ হবে এবং লাখো শ্রমিক পথে বসবে বলেও জানান তারা। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলকে পেছনে ফেলে করোনা আক্রান্তের তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। গত 24 ঘন্টায় দেশটিতে 91,723 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছে 1,008 জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ভারতে করোনায় আক্রান্ত হয়েছে 42 লাখেরও বেশি। মোট মৃতের সংখ্যা 71,642 জন। এদিকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আনলক 4 পর্বে দিল্লি মেট্রো রেল ও কলকাতা মেট্রো রেল চালু হতে যাচ্ছে। এ কারণে দৈনিক সংক্রমণ আরও বাড়বে বলে মনে করেন ভারতীয় বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের 22টি রাজ্যে আবারও বাড়ছে করোনা প্রকোপ। ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন রাজ্যে স্বাস্থ্যবিধি না মানা এবং ছুটিতে সমুদ্র সৈকতে একত্রিত হওয়ায় আবারও বিপর্যয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে 2,70,00,000 বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 8,82,000-এরও বেশি। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ভোলা এবার আখের বাম্পার আবাদ হলেও গত 2 সপ্তাহ ধরে জোয়ারের অতিরিক্ত পানিতে তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিরা বলছেন, দীর্ঘদিন ধরে পানিতে ক্ষেত ডুবে থাকায় আখের গোড়া পচে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি সহযোগিতা না পেলে ঋণের টাকা পরিশোধ করা তো দূরের কথা, নিজেদের জীবিকা সংকটের মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, আখ চাষিদের ক্ষতি পোষাতে প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। এবারে পারটেক্স খেলার খবর। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে চলছে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা। দলীয় অনুশীলন শুরুর আগে সতর্কতার অংশ হিসেবেই তা করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের খেলোয়াড় এবং তাদের সাথে সম্পৃক্ত প্রত্যেকেরই বাসায় গিয়ে নমুনা নেওয়া হবে।
আগামীকাল পরীক্ষার ফলাফল পাওয়ার পর 9 সেপ্টেম্বর আবারও অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। এর আগে বিসিবির এক ট্রেনারের করোনা ধরা পড়ার পর 6 দিনের জন্য প্রস্তুতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে এই তালিকায় নেই সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, বিকেএসপিতে একক অনুশীলন করছেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। 12 দফা সুপারিশ সহ সিনহা হত্যার প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিল তদন্ত কমিটি। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27 জনে, চিকিৎসাধীন 10। ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি, তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। ঢাকা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম মনু, নওগাঁ 6 আনোয়ার হোসেন হেলাল। এবং করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে আজ মারা গেছে 5 জন, ঢাকায় আনা হল সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।